যে ঘাসটা যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস তো সাধারণত এই নেপিয়ার ঘাস সবাই জানেন যেটা ছাগল গরুকে খাওয়ানো হয় তো এই যে পর্যাপ্ত পরিমাণে নেপিয়ার এখানে চাষ রয়েছে যেহেতু সরকারি ফার্ম যাই হোক এরপরে আমরা আরও বাইরের জায়গাগুলি দেখবো আরও ফার্মের যে ঘরগুলি এখানকার যে পজিশন যে ফার্মের যে সিস্টেম দেখতে খুবই সুন্দর যাই হোক এগুলো হুম এটা রাস্তা আমরা ঘাস ঘাস যেখানে চাষ করা হয় সেখানে যাচ্ছি এখন আমরা এখানে দেখুন সামনে একটা ঘর রয়েছে এটাও ছাগলের ঘর অনেক পুরোনো হয়ে গেছে সেই জন্য অনেক সরানো হয়ে গেছে আর কি এই যে এই সব ঘাস ঘাস লাগানো আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গাছ এটা কিন্তু ছাগলেরই খাবার এটা ছাগলের খাদ্য অ্যাকচুয়ালি এই গাছটাকে আর কি বলে অ্যাকচুয়ালি আমি নিজেও জানা নাই আমার কিন্তু ছাগল খায় এটা খুব ভালো হাই প্রোটিন খাবার খাদ্য এটা তারপরে বলো হ্যাঁ তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এই যে এই গাছটা সম্বন্ধে দেখাই ও খাদ্য ছাগলের এটা হচ্ছে তুত গাছ সাধারণত এটি ছাগল খুব খায় এটি খুব যুক্ত এটি হচ্ছে তুত গাছ এটা সাধারণত যে সাউথ ইন্ডিয়া এবং উত্তর ভারতে যে আমরা ছাগলের ফার্মগুলো দেখি সেখানে খুব ইউজ হয় তো সাধারণত আমার ফার্মে এটা নেই আমি পুরোটা স্টল ফিডিংয়ের উপর করাচ্ছি তো যাই হোক আমার অতটুক জায়গা না থাকার কারণে এবার এই যে ফার্মটা পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটা দেখা স্কেনে

তো স্টল ফিডিং এর উপর তো এগুলো ডিপেন্ড করে না তবু এই ঘাসটা মোটামুটি ভালোই ছাগলের জন্য ওইদিকে আরো অনেক ঘাস দেখা যাচ্ছে ওইদিকে মোটামুটি পুরোটা ঘাসের চাষ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সরকারি ফার্মের অবস্থা যেখানে মানে ওদের মানে ভালো পরিচর্যার অভাবে আজকে এই অবস্থা হয়ে গেছে অনেক জমিও আছে জায়গাও আছে এখানে যথেষ্ট পরিমাণে সরকার থেকে এই ফার্মটাকে ভালো করার জন্য অর্থ ব্যয় করে কিন্তু একটাই কারণ হচ্ছে সেটা ব্রিড তারা সঠিক ব্রিড পাচ্ছে না সঠিক ব্রিড না পাওয়ার কারণে আজকে যে ফার্মের এই অবস্থা তো আমি পরবর্তীতে এই ফার্মের যে আগের যে ব্রিডগুলো ছিল সেগুলি আপনাদেরকে দেখাবো এবং আমার ব্রিডগুলো আরেকবার দেখাবো সেটা খুব অল্প সময়ের মধ্যে দেখাবো যাই হোক আর বেশি দূর যাব না আমাদেরও সময় হয়ে গেছে অনেক দূর থেকে এসছি